হ্যালো গাইস, স্বাগত জানাই লিটন ব্লগস এর একটা নতুন ভিডিওতে। তো আজকে আমরা যাব মাগুরার টেঙ্গাখালি নামক একটা জায়গায়। এটা একটা গ্রামের ভিতর, আর জায়গাটা খুবই সুন্দর। চারিপাশে শুধু মাঠ আর নদীর কূল দিয়ে একটা রাস্তা। এই জায়গাটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো বাসা থেকে বেরিয়ে পড়লাম, আর তিন স্যার আবদুল্লাহ আর একটু মাগুরাতে কাজ আছে, যার জন্য ওরা আগে মাগুরা চলে গেছে। কাজ শেষ করে ওরা দাঁড়াবে, আর আমার যেহেতু বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেছে, সেহেতু আমি আস্তে আস্তে যাচ্ছি। মাগুরা যাওয়ার পরে ওদেরকে সাথে নিয়ে সবাই একসাথে যাব। এখন যে প্রিন্সের পিছিয়ে আছে বসে, দাদাদের আবার একটা ফোন আসছে, একটা হেডফোনের অর্ডার ছিল, ওইটা ফোন দিল। এখন দাদাদের সামনে যাব ওইটা রিসিভ করতে, তারপরে যাব আমরা টেঙ্গাখালি। আগে যাব ময়না পাখির কাছে, ময়না পাখি দেখে তারপরে যাব টেঙ্গাখালি। খুলো তো ভাই, দেখি কেমন জিনিস, খুলে ভালো। প্রিন্স 35 টাকা বাংলা আছে, 20 টাকাতে। এই যে সুন্দর একটা ময়না পাখি, কিউ 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 কিউ, ও এখনো কথা বলা শেখে নাই। ওরে কথা হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তো দেখলামই। এই যে সুস্বাস্থ্যর অধিকারী, এই যে দুর্নীতিবাজ ব্যক্তি, তুমি কি উঠবা 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 তো উঠো। এই যে আমরা সবাই মিলে এখন যাচ্ছি সেই টেঙ্গাখালির উদ্দেশ্যে। কারুর করোনার কোনো ভয় নাই, সবাই মার্কেট করার জন্য ব্যস্ত। চলে যাব টেঙ্গাখালি, নোমানি ময়দানে ব্রিজ পার হয়ে। এটা হলো টেঙ্গাখালি যাওয়ার রাস্তা, মাগুরা চৌরঙ্গীর মোড় থেকে নিস্তানদলের ভিতর দিয়ে।
এই যে চারিপাশে শুধু মাঠ আর মাঠ। বাঙ্গালোর হচ্ছে বাঙ্গি, এই যে সেই ফাঁকা মাঠ, আর টেঙ্গাখালি বাজারে একটা সুন্দর জিনিস পাওয়া যায়, এটা হলো নাম করা একটা জিনিস, সেটা হলো ডিমের সিঙ্গারা। এই যে তালের রস, রস কত করে গ্লাস মনে? 10 টাকা কি তালের রস অরিজিনাল? এই যে আমাদের সেই গ্রামে আপনারা যারা খাইতে চান তালের রস, তারা এই টেঙ্গাখালির দিকে চলে আসবেন, এলাকায় অনেক তালের রস পাওয়া যায়। এরকম সব তাল গাছ এই রাস্তার পাশেই তালের রস নিয়ে বসে বসে আছে। এটাই হলো সেই টেঙ্গাখালি বাজার। এই বাজারে শাক সবজি যা কিছু পাওয়া যায় সব কিছুই একদম টাটকা, কোনো ভেজাল জিনিস নাই, যা কিছু পাবেন সব কিছু ফ্রেশ। এই জায়গাতে যে ডিমের সিঙ্গারা পাওয়া যায়, ওই যে আমরা এইগুলো এখন দেখবো। আমাদের বস্ত্রুদ্ধ ভাই, এখন ভাই এগুলো কি কিনতেছেন আপনি? ডিমের সিঙ্গারা কই পিস কত? এগুলা 20 টাকা। এগুলা কি গরম হবে? আচ্ছা, তো এগুলা কিনে আপনি কি একা খাবেন? না না, লোক আছে। আপনি কি রোজা? রোজা। আচ্ছা, ইফতারি করবেন? আচ্ছা। টেঙ্গাখালি সিঙ্গারা হচ্ছে এখানে, এই যে সুবি সুস্বাদু খাও খাও, ঢাকা মেট্রো 38 খাও। আপনি কি করতেছেন এখানে? আমি ভোজন করব, ইফতারি হবে। হ্যাঁ খাবো না, খাও বেশ। আপনি রোজা? তবে আপনাকে দেখতে দেখাবো। খাবেন না? ধান কাটে বাড়ি নিয়ে যাচ্ছে কত কষ্ট করে। দেখি ছোট ভাইরা, একটু তাকাও, খুব জোস। সিঙ্গারা কেমন লাগতেছে একটু বলো। আমি আসলে এরকম সিঙ্গারা আগে খাই নাই। 20 কিলোমিটার দূরে নিয়ে আসলাম তোমাদের দেশে। আব্দুল্লাহ ভাইয়া অশেষ ধন্যবাদ তোমাকে। আমরা আবার, তুমি তো আজকে জানতে আমরা এই জায়গায় আসবো, এই জন্য রোজা ছিল না, তাই না? অসুস্থ সে রোজা না। বিখ্যাত সিঙ্গারা খাওয়ার কাজ শেষ, এখন কোক খাওয়া চলতেছে। আব্দুল্লাহ ভাই কোক সাইতেছো কা?
আজকে রোজার দিন তো ও যদি সামনের পর খায় হয়তো ভিডিওতে অনেক লোক দেখবে না যে আব্দুল্লাহ রোজা নেই তো আমি আব্দুল্লাহ খাইনি আপনি কি জানেন আমি সাতকে সে আর কোনো খাইনি আজ যে কেউ রোজা নাই আমরা চারজনের কেউ নাই আর আমি তো আমি রোজা নাউজুবিল রাস্তা এটা আছে মিথ্যা কথা সব ঘুমোর আছে ফাঁস করে দিছি কোনো সমস্যা নাই এই যে হলো বাম পাশে নদী আর আমরা নদীর কূল দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি এই যে ডান পাশে সব সবজির চাষ